করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ লাই যেটা কঠোর লকডাউন ঘোষণা করা হইয়ে এবং জরুরি প্রয়োজন ছাড়া গরত্তন বেরোয়া মানা করা হইয়ে এটা নিষেধাজ্ঞা অমান্য করেই নে ঘরের বাইরে বেরোইয়ে জুয়ো খেলি বেলাই আর পুলিশ ফুসল করলে হয় তারা ওষুধ কিনতে বেরোই পরে তারারে জুয়োর আসরত্তন আটক করাই নগরীর একখান জুয়ার আসরত্তন আর জুয়ডিরে আটক করছি পুলিশ এসমত নগর টিয়া আর জুয়া খেলার সরঞ্জাম জব্দ করাই সোমবার জুনের 5 তারিখ গভীর লাটিয়ে নগরীর ডবলমরিং থানার চৌমনি নজিরফুল কলাবাগান এলাকাতন তারারে গ্রেফতার করায় এটা আটককৃত কলল দিয়ে মোহাম্মদ মান্নান মোহাম্মদ জাফর করিম জাহাঙ্গীর হোসেন তাজুল ইসলাম আলমগীর মোহাম্মদ কামাল ও মোহাম্মদ সুমন এ ঘটনার ডাবলমর্নিং থানার ওসি মোহাম্মদ মহসিন সি প্লাসের জানাইয়ে রাতে গভীর রাতে দুজন লোককে আমরা রাস্তায় আমাদের একটি টহল টিম জিজ্ঞাসাবাদে তারা কেন বাইরে জিজ্ঞাসাবাদে জানায় ওষুধ নিতে আসছে বাট তাদেরকে ফলো করা হয় আর টিম পিছে অনুসরণ করে লাস্টে দেখা যায় যে নাজিরপুল এলাকায় একটা স্টিল আলমারির ফ্যাক্টরি যেখানে আরও লোকজন সহ সেখানে তারা ঢুকছে এবং জুয়ো খেলতেছিল পুলিশের উপস্থিতিতে কয়েকজন পালিয়ে যায় আমরা আটজনকে আটক করি তাদের কাছ থেকে জুয়ো খেলার সরঞ্জাম এবং টাকা উদ্ধার করা হয় তো এই সংক্রান্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের আজ আমরা আদালতে পাঠাচ্ছি ঘটনাত আটককৃত কলরে জুয়া আইনে মামলার প্রদান করিয়ে আদালতত প্রেরণ করা হইয়ে ডেক্স নিউজ সি প্লাস টিভি